আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি আজ আবার আমাদের সেই অজানা হাইব্রিড ঘাসের জমিতে হাজির হলাম। তো আজ আমি দেখাতে এসেছি যে জার্মান ঘাসের 45 দিন বয়সী ঘাসটি ঠিক কেমন ফলন হয় এবং কত বড় হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি করছি, আমাদের এই জমির কিন্তু এক পাশ থেকে আগে কাটা হয়েছিল আর এই পাশে পরে কাটা হয়েছিল। মানে জমিতে কিন্তু আমরা একদিনে সবগুলো ঘাস কাটি নাই, কিছু ঘাস আগে কেটেছি আর এগুলো কিছু ঘাস পরে কেটেছি। যদি আমি ওইদিকে যাই তাহলে ওই ঘাসগুলো আরও 5-7 দিন 10 দিন আগে কাটা, ও পাশে আরও অনেক বড়। তো দেখতে পাচ্ছেন 45 দিনের ঘাস কত বড় হয়েছে। আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে ভিডিও করছি, ঘাসটিতে কিন্তু প্রায় 5 থেকে 6 ফিট হয়ে গেছে। হয়তো আমাদের ভিডিওতে কেমন দেখছেন হয়তো জানি না, তো যারা ঘাস চাষ করছেন আমাদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু অবশ্যই জানেন যে 45 দিনে অথবা 50 দিনে কিন্তু 5 থেকে 6 ফিট হয় যদি ভালোভাবে পরিচর্যা করা যায়। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু খুব কালো, কারণ এটাতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া, ডিএপি, ম্যাগনেশিয়াম সালফার এগুলো প্রয়োগ করা হয়েছে। তো যারা এই ঘাসটি চাষ করেছেন তাদের উদ্দেশ্য আজকে বলবো। অনেকেই বলে যে ভাই আমাদের ফলন হচ্ছে না কেন, ফলন হয় না এই কারণে, এই ঘাসটি যখন প্রথম কাটবেন 15 দিন পর আপনার প্রতি শতাংশ জমিতে 500 থেকে 600 গ্রাম সার প্রয়োগ করতে হবে, যেমন ইউরিয়া 50, ডিএপি 50, আর প্রতি 10 শতাংশে 1 কেজি ম্যাগনেশিয়াম সালফার প্রয়োগ করতে হবে। এবং দ্বিতীয়বার যখন ঘাসের বয়স 25 দিন হবে তখন কিন্তু আবার আপনার জমিতে সার প্রয়োগ করতে হবে, যেমন প্রতি শতাংশে 1 কেজি হারে সার প্রয়োগ করতে হবে, 50-50, 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম ডিএপি, এবং প্রতি 10 শতাংশে 1 কেজি ম্যাগনেশিয়াম সালফার প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনারা এরকম ঘাসের ফলন পাবেন। তো যারা ঘাস চাষ করছেন আশা করি আর এরপরে কোনো ভুল হবে না, আপনারাও কিন্তু এর চেয়ে ভালো ফলন পাবেন। যেহেতু আমাদের জমিটি একেবারে যে নিচু জমি তা নয়, এখানে কিন্তু বন্যার সময় পানি খুব স্বল্প মাত্রায় থাকে এবং কম দিন থাকে, হয়তো 10-15-20 দিন 1 মাস এরকম পানি থাকে, বেশি বন্যা হলে 1.5 মাস থাকে। তো এখানে পানির অভাব, জমির ভিতরে কিন্তু মাটি একদমই শুকনো, তো তারপরেও আমরা যতটুকু চেষ্টা করি যত্ন নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ঘাসটি যারা চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি, এবং এখন কিন্তু আমরা একদমই মানসম্মত হাই কোয়ালিটি কাটিং ডেলিভারি দিচ্ছি। তো বিশেষ করে যারা বন্যা প্লাবিত এলাকা, দীর্ঘদিন পানি জমে থাকে, তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন। তো একই ভিডিও নিয়ে বারবার একই রকম কথা বলা সাজে না, তো আমার কথার মধ্যে কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।